সুরক্ষিত নহয় ইডির বিষয়া কর্মচারী। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার সন্দেশ খালিত তৃণমূলের কর্মীয় মূর ফালিলে ইডির বিষয়ার। মুঠ তিনজন লোক আহত তৃণমূলের কর্মীর আক্রমণত আটাইকেজনকে চিকিৎসালয়ত ভর্তি করা হয়েছে। তৃণমূলের নেতা শাহজাহান শেখর ঘর তালাশির সময়তে আক্রমণ। আজি পুয়া প্রায় সাত বজাত সংঘটিত হয় এই আক্রমণের ঘটনা। তৃণমূলের কর্মীর আক্রমণত আহত ইডির বিষয়া রাজকুমার রাম, আহত আন দুজন হয়েছে অঙ্কুর আর সোমনাথ দত্ত। ইডির পাঁচজনিয়া দলে তালাশি অভিযান চলাইছিল শাহজাহান শেখর ঘর, যাক লৈ তীব্র উত্তেজনা বিরাজ করেছে। আমি দেখাইছো কিছু দৃশ্য। এইখানে মুহূর্তে পশ্চিমবঙ্গত ইডির বিষয়ক আক্রমণের ঘটনা। টিএমসির কর্মী, পশ্চিমবঙ্গত সুরক্ষিত নহয় ইডির বিষয়ক কর্মচারী, তিনজনক বিষয়ক আক্রমণ, মূর ফালি পেলালে ইডির বিষয়ক। নিউজ রুমত থাকা আমার সিনিয়র এসোসিয়েট এডিটর পার্থজ্যোতি বৰা সুতে আমি সংযুক্ত হয়েছো। পার্থ, এটা বিস্ফোরক খবর, চাঞ্চল্যকর খবর। এইখানে মুহূর্তে টিএমসির কর্মীর দ্বারা ইডির বিষয়ক কর্মচারীক আক্রমণ। জয়ন্ত, ইডির বিষয়া কর্মচারী, বিশেষ ইডির বিষয়াসকল পশ্চিমবঙ্গর টিএমসি শাসিত পশ্চিমবঙ্গত সুরক্ষিত নহয়। আপনি উল্লেখ করলে ইডির তিনজন বিষয়া অভিযান চলাবলে গৈছিলে শাহজাহান শেখ নামৰ তৃণমূল কংগ্রেসের এজন নেতার ঘরত। আর প্রথমতে এই তিনি ইডির যে বিষয়া, লগত কিন্তু প্যারামিলিটারি ফোর্সেস লৈ গৈছিল, অর্ধসামরিক বাহিনী লৈ গৈছিল। প্রথমতে এই যে ব্যক্তিজন চব্বিশ পরগনার, উত্তর চব্বিশ পরগনার জেলার সন্দেশ খালির শাহজাহান শেখর ঘরত অভিযান চলাবলে গৈছিল ইডি, আর ইডির ইডিত গোচর রুজু করা হয়েছিল, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট গোচর রুজু করা হয়েছিল। এইজন ব্যক্তি যে সুলভ মূল্য খাদ্য সামগ্রী বিতরণের যে ব্যবস্থা, সেই ব্যবস্থাত এইজন ব্যক্তিয়ে কিছু খেলিমেলি করেছিলেন বা এই যে একটা কেলেঙ্কারি জড়িত হয়ে আসে। কিন্তু ইডির এই দলটুক প্রথমতে ঘরলে যাওয়া রাস্তাটুত প্রথমতে যখন গ্রামাঞ্চল পায়, যখন গাঁও পায়, সেই গাঁওবাসীয় প্রথমতে সিআরপিএফ বাহিনীক আর ইডির এই তিনজন বিষয়াক প্রথমতে বাধা দিছিল। আর তারপর কেনেবাকৈ ইডির বিষয়াসকল, বিষয়া তিনজনের নাম হয়েছে এজন এসিস্টেন্ট ডাইরেক্টর রাজকুমার রাম, এজন অঙ্কুর আর এজন সোমনাথ দত্ত। এওঁলোকে গাঁওবাসীর প্রতিবাদক বা বাধা নেওচি কেনেবাকৈ শাহজাহান শেখর ঘর প্রবেশ করব চেষ্টা করেছিল, মাতিছিল, কিন্তু তেতিয়া ঘর দুয়ার খুলি নিদিয়া তেওঁলোকে যেতিয়া দুয়ারখন ভাঙিবলে চেষ্টা করলে এওঁলোকক প্রহার করা হল। আর যিজন রাজকুমার রাম, তেওঁ মূরত আঘাত পাইছে, তেওঁক আর বাকি কেজনক চিকিৎসালয়ত ভর্তি করা হয়েছে। রাজকুমার রামর আঘাত গুরুতর, নিরাপত্তারক্ষী থাকার পিছতো পার্থ এই আক্রমণ অত্যন্ত ভয়ানক। নিরাপত্তারক্ষী থাকার পিছতো আক্রমণ ভয়ানক, টেলিভিশনের পর্দাত দেখা পোৱা গৈছে কিমান ভয়ানক এই আক্রমণ। দুবারকৈ প্রথমতে বাধা প্রদান করা হল, দ্বিতীয়বার আক্রমণ করা হল। মানে কৈছোঁ এই আক্রমণত রাজকুমার রাম নামৰ এসিস্টেন্ট ডাইরেক্টরগী, ইডির এসিস্টেন্ট ডাইরেক্টর আঘাতপ্রাপ্ত হয়েছে, চিকিৎসাধীন হয়ে আছে। আর সমান্তরালকৈ শঙ্কর নামৰ আৰু এজন টিএমসি নেতার ঘর রেড চলিছিল, ঘর রেড করাত সফল হল ইডির বিষয়াসকল। আর এই দুজন শঙ্কর আর শাহজাহান শেখ প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকর ঘনিষ্ঠ, আর এওঁলোক সেই কেলেঙ্কারিটুত জড়িত হয়ে থাকার অভিযোগ উত্থাপন হয়েছিল, যার পরিপ্রেক্ষিত ইডিয়ে তালাশি চলাইছিল। নিশ্চয়। আন একটা খবর এই মুহূর্তে আমি জানাইছো, এই আক্রমণের পিছতে জাঙুর খাই উঠিছে বঙ্গ বিজেপি। পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি শুভেন্দু অধিকারীয়ে দাবি করেছে এনআই তদন্তর, কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহর হস্তক্ষেপর দাবি জানাইছে শুভেন্দু অধিকারী। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর জানাইছো, ইডির বিষয়াক আক্রমণ করার পিছতে জাঙুর খাই উঠিছে বঙ্গ বিজেপি। পশ্চিমবঙ্গের বিজেপির সভাপতি শুভেন্দু অধিকারীর একটা টুইট এক্সত এই টুইট করেছে, যত কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহর হস্তক্ষেপর দাবি জানাইছে আর লগতে এই ঘটনার এনআইএ তদন্তরও দাবি উত্থাপন করেছে। পার্থ, শেহতীয়াকৈ দেখিবলৈ পোৱা হৈছিল যে মমতা বেনার্জী সরকারে ইডি আর সিবিআই অভিযানের ক্ষেত্রে একটা বিশেষ নির্দেশনা হয়তো জারি করেছিল কিছুদিন পূর্বে। বিশেষকৈ সিবিআইর তদন্তর ক্ষেত্রে বহু কেইটা সিবিআইর তদন্ত রাজ্য সরকারের অনুমতি বা অনুমোদনের প্রয়োজন হয়, গতি যদিও বা কেন্দ্রীয় সরকারে সিবিআইর তদন্ত ঘোষণা করে রাজ্য সরকারের অনুমতি বা অনুমোদনের প্রয়োজন হয়, গতি অনুমোদন লৈহে তদন্ত আরম্ভ করব পারিব। গতি সেই ব্যবস্থা উত্তর পশ্চিমবঙ্গ সরকারে সেই ব্যবস্থা প্রযোজ্য করার কথা কৈছিল। কিন্তু আজির ঘটনাটো রাতিপুৱা প্রায় সাড়ে সাত বজাত ইডিয়ে অভিযান চলাবলে চেষ্টা করেছিল শাহজাহান শেখ নামৰ সেইজন টিএমসির নেতার ঘর, কিন্তু অভিযান চলাব নোৱাৰিলে। প্রথমতে দুয়ার নুখুলিলে, যেতিয়া উদ্যত সিআরপিএফর বাহিনীয়ে দুয়ারখন ভাঙিবলে চেষ্টা করলে তেতিয়া বহু লোকের তাত সমাগম ঘটিল, একত্রিত হল। আর একত্রিত হয়ে উপর্যু পড়ি ইডির তিনজন বিষয়া, মানে নাম কই দিছো, রাজকুমার রাম, অঙ্কুর আর সোমনাথ দত্তা, এই তিনজন ইডির বিষয়াক উপর্যু পড়ি প্রহার করলে। তারপর
সেই ইডির তিনজন বিষয়া পলায়ন করবলিয়া হল স্থানীয় এখন নিকটবর্তী এখন বেসরকারি চিকিৎসালয় ভর্তি করা হয়েছে আর ইয়ারে রাজকুমার নামের যে আঘাত সেই আঘাত গুরুতর বলে গম পাওয়া গেছে সিটি স্ক্যান করবলিয়া হব বলে গম পাওয়া গেছে গতি ইডিয়ে যে নিজের দায়িত্ব পালন করবলে পশ্চিমবঙ্গলে গেছিল দায়িত্ব পালন করার বাধা প্রদান করাই নয় ইডির বিষয়াক এই ধরনের প্রহার করা ঘটনা পশ্চিমবঙ্গ ঘটা পরিলক্ষিত হয়েছে জয়ন্ত অর্থাৎ মুঠেই সুরক্ষিত নহয় ইডির বিষয়া আর যার পরিণতিত এই মুহূর্ত সমগ্র পশ্চিমবঙ্গের রাজনীতিতে জোকারণি উঠা পরিলক্ষিত হয়েছে এতিয়া গৃহমন্ত্রীর হস্তক্ষেপ বিচারি এই ঘটনার এনআইএ তদন্তর দাবি উত্থাপন করেছে পশ্চিমবঙ্গ বিজেপিয়ে ধন্যবাদ পার্থ সবিস্তারে এই খবর আগবার কারণে আর এনেদরে একটা ভয়ানক আক্রমণ ইডির বিষয়ার উপর দুখনক বাহনত আক্রমণ করে দুই বাহনের ক্ষতিগ্রস্ত করে লগতে ইডির বিষয়া এগারী গুরুতরভাবে আহত হয়েছে ইয়ারে সুতরাং অপরাধনামার বিদায় লো নমস্কার।